$70 billion মুসলমান জনতা পাঠিয়ে দিয়েছে তোমার $70 billion ক্ষতি হয়ে গেছে যদি জানের ভালো চাও অ্যাপোলোজাইজ অ্যাপোলোজাইজ ক্ষমা চাও টু দ্য মুসলিম নেশন ইউ ক্যান নট আনসার ইনসাইড আওয়ার হার্ট ইউ ক্যান নট ইনসাইড আওয়ার হোলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পীরজাদা মাওলানা সৈয়দ হামিদ হাসান ফাহিম ফারুকি, আরো উপস্থিত হয়েছে আরসুল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আল্লামা দাস্তুরি আলম চৌধুরী, এখন বক্তব্য নিয়ে আসতেছেন তরুণরা এখন আল্লামা সৈয়দ হাসান আজহারি হাসান আজহারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু সময়ের সংক্ষিপ্ততার কারণে দুই তিনটা দাও দিয়ে আমার বক্তব্য শেষ করব এক নম্বর এই বাংলা মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশ তারা সাধারণের বাংলাদেশ বাংলাদেশ সরকারের প্রতি এক তোফা এক দাবি ফ্রান্সের বিরুদ্ধে তারা নবীর সম্মানে আঘাত হানাই আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে এই মামলায় যত টাকা লাগবে অর্থ লাগবে সাপোর্ট লাগবে চাঁদ লাগবে রক্ত লাগবে আমরা সন্নিয়া দিতে বাধ্য আছি দুই নম্বর ফ্রান্সকে জানিয়ে দিতে চায় আমার নবীকে কষ্ট দিয়ে আমার নবীর সম্মান কমিয়ে দিতে পারে নাই সুন্নিদের পেছনে জাতিকে জানিয়ে দিতে চায় যারা দয়াল নবীর পক্ষে আমরা তার পক্ষে যারা আমার নবীর বিপক্ষে আমরা তার বিপক্ষে নবী যার আপন আমরা তার আপন নবী যার সত্য তারাই আমাদের সত্য এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মাওলানা আশরাফ বিল্লাহ ইসলামীকে উপস্থিত হয়ে আছেন মাওলানা মুফতি কুতুবউদ্দিন নারায়ণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিত লক্ষ কোটি সুন্নি জনতা গোটা বিশ্বের সারা বিশ্বের মুসলমান যে বিষয় নিয়ে খুশি উঠেছে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান তার মান তার ইজ্জত তার আজমতকে আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দিয়েছেন যেই নবী আখিরি নবী তাম বিশ্ব জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর পরে ফ্রান্সের সরকার ফ্রান্সের কুখ্যাত মন্ত্রী মুর্তাদ বেইমানেরা আমার নবীর ইজ্জতের চাদর দ্বারা তলাতলি শুরু করেছে আজকের বেইতুল মুকাররমের উত্তাল গেট থেকে স্পষ্ট ভাষা আমরা ঘোষণা করতে চাই আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে তার তলাতলি করতে চাই তাদের অস্তিত্বকে পৃথিবীর মানচিত্রকে মানুষ আমি দিতে সেই ধর্ম নিয়ে সেই শিক্ষণ নিয়ে সেই মহব্বত নিয়ে সেই ভালোবাসা নিয়ে আমাদের সুস্থ জামায়াতের ব্যানারে বাংলার জমিনে আমরা